রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে নাই রে অস্থির হবে আপনি বলেন লগে লগে দৌড়াইতে হবে কেন আপনি কি আমার রোবট মনে করছেন এই মে শারাপ তোমার সাথে আমি গল্প করার জন্য তোমাকে ডাকিনি ফোনটা আছে ফোনটা দাও আপনি ফোন করবে ওই তো চোখটা মেলে দেখো তাহলে দেখতে পাবা ওই যে ফোনটা দাও আপনি আমারে বলাইছেন এইখান কোন এইখানে আপনার ফোন দেওয়ার লেগিয়া মানে কেন আপনি রাতের মধ্যে কি কষ্টিত লাগিয়ে রাখছেন নিতে পারেন না কষ্ট হ্যাঁ তোমার কাজই তো এটা তাই না যেটা বলেছি সেটা কর দাও আপনি আমারে এইখানে বলাইছেন যাতে করে দিয়ে আমি এই সোফা কোণে ফোনটা নিয়ে আপনার রাতে তুলে দেই হ্যাঁ এই জন্য ডেকেছি দাও কথা কম বলো ফোনটা দাও বিশ্বাস করেন ইচ্ছে খুঁজি করিনি তোর কিছু করেনি না ফাজিল একটা মেয়ে তুমি ইচ্ছে করে আমার ফোনটা ভেঙেছো তোমার তুমি ইচ্ছে করে আমার ফোনটা ফেলেছো যাতে আচ্ছা মোর লাভটা কি আপনার লগে মিথ্যে কথা কই মোর লাভটা কি আপনার ফোন ভাঙ্গি আমি বুঝলাম তুমি ইচ্ছে করে আমার ফোনটা ভেঙেছো তুমি তুমি এই ফাজিমা তুমি তুমি তোমার বাপের জন্য জীবন আমার ফোন থেকেছো হ্যাঁ শাট আপ শাট আপ মনে হরছেন কি খুব একদম পড়াশোনা জানা সুন্দরী একদম বালো বংশের মাইয়া ইয়ে পড়ছেন আপনি এই আপনার বালো বংশের মাইয়ের পরিচয় যে কি না হ্যার জামাই থুইয়ে ইয়ে পরে হে আমারে আমার মানে লেভেল দেখায় যে আমার বাপের জীবনে আমি এই ধরনের ফোন ইউজ করতে পারবো না আমি করবো না করবো না রাখলে যদি এই ধরনের ফোন নেওয়ার পরে মানুষের মন মানসিকতা এত নিচে নামতে পারে এত হীন হইতে পারে আমি নিলাম না এই ধরনের কাম এই ধরনের ফোন আমি করলাম না আপনি মনে হরছেন কি নিজের মনে হরছেন কি মানে খুব একদম একসার ভালো মানুষের দেবই আপনি আপনি এখানে আমারে বলাইছেন ফোন দিতে মানে আপনার আমি আত্মীয় ফোনটা তুলিয়ে দিব কেন আপনার আত্মীয় লুলো গেছে আপনার আত্মীয় লুলো আমি আপনার কইছি না আলটিমেটাম দিয়েছিলাম আমার লগে লাগ দেয় না যদি লাগ দেয় না হলে কিন্তু আমি আগুন আমি আপনার জ্বালাই দিব আজকে তো ফোন ভাঙছি কাগজ আর কি কি ভাঙবো হ্যাঁ আপনি চিন্তাও করতে পারবেন না আর আপনার একটু কথা কই পারলে পারলে একটা চুল সিডরে দেখাইয়েন আমি রাইজু আপনারে চ্যালেঞ্জ করে যাইতে আমনে আমার বারোটা অনেক পরে তুমি শুধু এখানে বসো আমি এখনই যাবো মামের কাছে তুমি দেখো আমি কি করি বলছিলাম যে আমার লগে লাগতে আইন না আফা আমনের লিগে যদি খালি আমি খালাম মার চোখে কালার ওই আমনে তো গেছেন কারণ খালাম মারে আমি অনেক ভালোবাসি কি হয় দুই তিন ঘন্টা
মানুষে যদি ভুল করে তাইলে বলা যায়, আর যদি নিজের ভুল নিজেই করি, নিজের পায়ে যদি নিজেই কুড়াল মারি তাহলে কি সেটা বলা যায়? ওরে নিজের পায়ে নিজে তুই মেলা কুড়াল মারিছিস, আর ঘটনাটা কি খুলে বল, কাঁদিস নি, কি হয়েছে, কি তুই একটা সমাধান দিতে পারি কিনা জলদি বল। কুড়াল মারলে তো তা ভাই হসপিটালে যাই আর ঠিক হইতে পারতাম, কিন্তু নিজের পায়ে তো নিজেই রশি বাঁধতে বলাইছি ভাই। ওরে কি হয়েছে সেটা ক, এমন কাঁদিস নি, ঝামেলা করিস নি, আমি সমাধান দিতে পারি কিনা বললাম তো ক। ভাই আপনারা তো আমার ওই যে ছাদে ধরছিলেন না, কাজের লোকটারে যে আমি বলছিলাম যে আমার বউর অভিনয় করার জন্য সবাই তো মনে করছিল যে সত্যি সত্যি তার আমি বউ বানাবো, সেই ভুলটা যেন আর কেউ বুঝতে না পারে সেই জন্য ম্যানেজারের আমি অনেকগুলো টেকে দিয়ে ধরে খেয়ে গেছি ভাই। করছিস কি, টাকা ফেরত দিতে যাচ্ছে না? হ্যাঁ কি করছিস, তাহলে পরে কেমা করে কি হবে? সে বলছে যে ওই যে নায়িকা আমার বউ হবে, কিন্তু এখন নায়িকা বলে আমার বউ হবে না, সেই জন্য এখন আমার টেকা ফেরত দিতেছে না। আচ্ছা শোন, আমি একটা পারব। আচ্ছা তোর টাকাটা যদি মনে কর যে আমি উদ্ধার করে দেই, তাহলে পরে কি করবি? আমার কিন্তু কমিশন দেওয়া লাগবে, পারবি? ভাই কত পার্সেন্ট দিতে হবে আপনারা সেটা বলে নাকি? শোন একদম ডাইরেক্ট যদি 50% আমার কমিশন দেস, তাহলে পরে টাকাটা উদ্ধার করে দিবার। ভাই এই টাকাটার ব্যাপারে একটু স্যাক্রিফাইস করলে হয় না? না না না, তোর বেশি পরিমাণ টাকা দেখে আমি 50% করলাম, বুঝতে পারছিস, নালি পরে তো এখানে যেতামই না, না কোনো স্যাক্রিফাইস নেই আমার, যদি দেস 50% তাহলে পরে আমি চেষ্টা করে দেখবো, বুঝতে পারছিস। না ভাই আমি রাজি, আমি এক চাপছি। তা টাকা কত হবে? 1,00,000 তো হবে মনে হচ্ছে। ভাই 1,00,000 হলে তো ভাই আমি কাঁদতাম না জীবনে। করছিস কি, তাহলে পরে কি আরো মেলা টাকা নেই? 1,00,000 হলে তো ভাই আমি হাটপেল করে মরে যেতাম গা, এইখানে তো 2,000 টাকা। তোরা ইচ্ছে করতেছে কি জানিস, দুই কানে একেবারে দুইটা থাবর মেরে, সাইলেন্ট থাবর মেরে তোরা শোয়াই দিই। 2,000 টাকার জন্য এমন করে বিলাপ করে কাঁদতেছিস, আর 2,000 টাকার জন্য আমি যাবো? হ্যাঁ এনে আমার কমিশন দেবে যে 50%। ভাই আমি 60% দিতে রাজি আছি। কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করি, আপনি কি ম্যাডামের মেয়ে? কোন ম্যাডাম? আরে আমাদের জোনা কি ম্যাডাম? জি না, আমি তার মেয়ে না। আপনি ওনার মেয়ে না? না। ও আচ্ছা, তোমাদের এই স্বভাবটা কেন? একটা জায়গায় কাজ করতে আসলে নিজের চেহারাটারে কিভাবে করতে হবে তাও বোঝো না, তুমি কিভাবে আসছো আমি তো বুঝতে পারতেছি না, চুলগুলো কি বানাইছো, এত তো মনে হয় ঘোড়ার লেস কাটিয়ে লাগাইছো, এটা অরিজিনাল চুল কিনে আমার তো সন্দেহ আছে। হ্যাঁ তোমাদের এই ধরনের স্বভাবের কারণে তো আমাদের বিজনেসের অবস্থা খারাপ হয়ে গেছে, এই চেহারা যদি তুমি বিভিন্ন ক্লায়েন্টের বাসায় দাও তারা তোমাকে রিসিভ করবে করবে না, এবং বিভিন্ন রকমের একটা মানে ঝামেলা ইফটিজিংয়ের ভিতরে তোমাদের পড়ার সম্ভাবনা, এই চাকরি বাকরি করতে হলে তোমাদের কীভাবে করতে হয় এই ট্রেনিংটা নিয়ে আসো নাই, আই সেই ফট করিয়া ম্যাডামের কোম্পানি পাইছো একটা হরামেশা একটা ঢুকিয়ে গেলাম ফট করিয়া। শোনো তার চাইতে তোমাকে আমি একটা কথা বলি, এটা শোনো, এই যে অবস্থায় আছো তোমার যে রূপ আর যে চুলের যে কাটিং, এতে অন্য কোনো জায়গায় গেলেও তুমি চাকরি পাবা না, অতএব তুমি এই ঝামেলায় না গিয়া তুমি আমার বাসায় গিয়ে জয়েন করো, আমার বাসায় যে ধোয়া পাল্লা এই ঘর ঝাড়ু দেওয়া মশা টোচা যেহেনে যা আছে এগুলো তুমি সারাদিন করবা, আমি রাত্রে এসে দেখবো কোনো সমস্যা নাই, আমার বাসায় কাজ করবা, আর মাস গেলে টাকাটা স্যাপ দিয়ে গুনিয়ে করকরা নিয়ে যাবা, কোনো সমস্যা নেই। আপনার সব কথা বলা শেষ? হ্যাঁ শেষই তো, কালকে সকালবেলা যাবা শ্বশুরের বাসায় গিয়া যাই আমার কাজ বাস যেহেনে যা আছে সব করিয়ে দিয়ে আসবা, কোনো সমস্যা নেই। কি
কি বলবেন বলে ডেকে নিয়ে এলেন, কথা বলছেন না স্পিকার। আসলে মুকুল ভাই কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। মানে জড়িত করার কিছু নেই, মানে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে কিছু একটা আমার সঙ্গে শেয়ার করার দরকার বা করতে পারেন, সেটা তো বলেন আমি শুনি প্লিজ। কথাটা বলতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হলে সেক্ষেত্রে আমি আসলে জোর করব না, কিন্তু আমার যেটা মনে হয় যে আপনার যদি মনে হয় যে আমাকে বললে আপনি একটু ফিল ফিল করবেন, সেক্ষেত্রে আই থিঙ্ক আপনার বলা উচিত। আপনি আমার একজন ওয়েলউইশার, আমার যে কোনো সমস্যায় আমি আপনার সঙ্গে আলোচনা করি, পরামর্শ করি। কথাটা বলতে ভীষণ লজ্জা করছে, কিন্তু না বলেও কোনো উপায় নেই। আমার বাড়ির কুকের সাথে আমার হাজবেন্ডের একটা রিলেশন আমি লক্ষ্য করেছি। আচ্ছা বিউটি, আপনি কী বলেন? দুলাভাই খুবই মার্জিত একজন মানুষ, আর যেখানে আপনার মতো একজন সুন্দরী বউ যার ঘরে আছে, সে ওই রকম একটা কুকের, আপনি কী বলেন? আপনার 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 কোথাও ভুল হচ্ছে। মুকুল ভাই, আমি তো সেজন্যই কষ্ট পাচ্ছি। আমার মতো একটি মেয়ে, ওনার মতো বয়স্ক একজনকে আমি বিয়ে করেছি, সেটা অবশ্যই আমার পারিবারিক কারণে এবং কিছু সিচুয়েশনাল কারণে। সেখানে আমার মতো একটি মেয়ে ওনার পাশে থাকা সত্ত্বেও উনি এমন অদ্ভুত একটা রিলেশনে জড়াবে, এটাই তো আমি মানতে পারছি না। দুটি আমার ধারণা আপনি ভুল করছেন। আমি দুলাভাইকে যতটুকু চিনি আসলে দুলাভাই এতটুকু এত ছোট মেন্টালিটির মানুষ উনি না। বড় মেন্টালিটি, যে যার সঙ্গে সংসার করে তার মানসিকতা একমাত্র সেই বুঝতে পারে। সংসার না করলে কখনোই একটা মানুষকে পুরোপুরি বোঝা যায় না। একজন মানুষ বাইরে নানান ধরনের আচরণ প্লে করে, কিন্তু ঘরে তার আচরণ কেমন সেটা কেবল একমাত্র তার ঘরের মানুষেরাই জানে। আচ্ছা মানে দুটি আমাকে আমাকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা আছে, মানে আপনার কী কারণে মনে হলো যে দুলাভাইয়ের মতো একজন ভদ্রলোক আপনার বাসার কাজের মেয়েটার সঙ্গে একটা সম্পর্কে জড়াতে পারে? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? মুকুল ভাই, আমি প্রথমে নিজেও বিশ্বাস করতে পারিনি, কিন্তু এমন এমন কিছু আচরণ আমি ওদের মধ্যে লক্ষ্য করলাম যে আচরণ থেকে আমি বাধ্য হলাম এই কথাটা ভাবতে। আমি আমি একটু একটু করে ওদেরকে সন্দেহ করতে শুরু করলাম, খারাপ লাগতো কিন্তু উড়িয়ে দিচ্ছিলাম বিষয়টাকে। তবুও কেমন যেন মনে একটা জটিলতা সৃষ্টি হচ্ছিল, একটা ঘোল পাকাচ্ছিল। আপনি কি একটু এক্সপ্লেইন করবেন? তারপর আপনার সঙ্গে যেদিন আমি ঢাকার বাইরে রওনা হলাম, আমি সকালে খুব স্বাভাবিক মানসিকতা নিয়ে বেরিয়েছি, কিন্তু যেতে যেতে হঠাৎ করে পথে একটু আমি ঘুমিয়ে পড়লাম না। আমি ঘুমের মধ্যেই অদ্ভুতভাবে আমি কীসব স্বপ্ন দেখতে শুরু করলাম, এবং স্বপ্ন দেখে আমি চিৎকার করে উঠলাম। আপনি খুব ভয় পেয়ে গেলেন, তাই না? আমি বললাম যে আমি বাড়ি ফিরবো যেভাবেই হোক। বাড়ি ফিরে কি দেখি জানেন, একেবারে হাতে নাতে আমি তাদেরকে ধরে ফেললাম। আমি যা স্বপ্ন দেখছিলাম ঠিক তাই, আমি স্বপ্নে ওদেরকে যেভাবে যেভাবে যেই সাবজেক্ট নিয়ে কথা বলতে দেখছিলাম, আমি গিয়ে দেখি ঠিকই তারা সেই একই বিষয় নিয়ে কথা বলছে। একদম বিয়ের প্রস্তাব দিয়ে দেয় ম্যাডাম, বিয়ে করতে চায়। এর আগে তিন তিনটে বিয়ে করছে ম্যাডাম, এরও মনে হয় বেশি করছে। যেদিন বিয়ে করে তারপরের দিন বউ ফিটে ম্যাডাম, এটা কোনো কথা বলেন? একটা বউ টেকে নাই ম্যাডাম আজ পর্যন্ত। আপনার আজকে এর চাইতে আরো অনেক বেশি কিছু করা ছিল ম্যাডাম। আপনি আমার সাথে চলেন থানায়, তার নামে একটা জিডি করে এসে। তোমাকে আমি বলেছি আমার পার্সোনাল ম্যাটারে কথা বলতে, বলো। আমি তোমার সম্পর্কে যতটুকু জানি, তুমি প্রায় 8-9 বছর ধরে এখানে আছো না? তুমি তো গ্রাজুয়েশন পাস করতে পারোনি, কারণ তুমি পড়ালেখা করো না। তোমার তো গ্রাজুয়েশন দরকার নেই, তুমি পড়ালেখা করবে না, কে কি করছে, কে কার সাথে কি কথা বলছে এসব তোমার দেখে বেড়াতে হবে। তোমাকে আমি ডেকেছি আমার পার্সোনাল ম্যাটারে কথা বলতে, তুমি কেন বলছো কথা? ম্যাডাম, দায়িত্ববোধের জায়গা থেকে এই কথাগুলো আমার বলার রাইট আছে, কারণ আমার বন্ধু বাবু আপনাকে পছন্দ করে। তোমাকে আমি একদিন বলেছি আমার সামনে বাবু বাবু করবে না? হ্যাঁ বলেছি, কিসের দায়িত্ববোধ? আমার প্রতি তোমার দায়িত্ববোধ কিসের?
যা হচ্ছে না হচ্ছে এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি আমার পার্সোনাল ম্যাটার হ্যান্ডেল করতে পারি। আর নেক্সট টাইম থেকে তুমি যদি আমার সামনে বাবুর নাম নাও আমি কমপ্লেইন করব তোমার কাছে। নাও গো, গেট আউট। বিউটি বিউটি, আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনি ওরা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস সেট আপ করে রেখেছিল আপনার মাইন্ডে, যার জন্য আপনার মনে হচ্ছে যে ওরা ওই সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে, এরকম হতে পারে। কিন্তু বকুল ভাই প্লিজ, আমি এতটা ছোট নই যে নিজের মনে মনে এমন অদ্ভুত কিছু কথার সৃষ্টি করব। কোনো কারণ ছাড়া কি তা হয় আপনি বলেন? আমি ওদেরকে যেই ধরনের কনভারসেশন করতে স্বপ্নে দেখেছি আমি ঘরে গিয়ে দেখছি ওরা একই ধরনের কনভারসেশন করছে, ওরা একইভাবে সংসার, বিশ্বাস, ভালোবাসা, দুজনের বন্ধন এসব নিয়ে কথা বলছে। কি আশ্চর্য, সে হচ্ছে আমার বাড়ির কুক, তাকে সংসার বোঝানোর কী দরকার, বিশ্বাস অবিশ্বাস বোঝানোর কী দরকার, তাকে ভালোবাসার বিষয় বলার কী দরকার? আমি আসলে দুলাভাইকে যতটুকু চিনি আমার আসলে বিশ্বাস করতে একটু কষ্ট কিন্তু হচ্ছে। আপনি কিছুই চেনেন না আপনার দুলাভাইকে। আমি আবারও বলছি, পুরুষ মানুষ সুযোগের অভাবে ভালো থাকে। আই এম সরি, আপনি আপনার নিজের গায়ে মাখবেন না বিষয়টা। পুরুষ মানুষ আসলে সবই এক, সুযোগ পেলে তখনই আসল চেহারাটা দেখা যায়। তাহলে আপনি কি করেছিলেন? আপনি তো সেই কুককে দেখেননি, মাথার চুল লাল করে অদ্ভুত উৎকট কাপড় চোপড় পরে তারপর সে আমার বাড়িতে কাজ করতে আসে। এখন আপনি একটা মানুষের ব্যক্তি স্বাধীনতায় তো হস্তক্ষেপ করতে পারেন না, মানে তার সঙ্গে একটা চুক্তি হচ্ছে কাজে, সে কাজটা ঠিক মতো করছে না সেটা আপনার দেখার বিষয়। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওই ধরনের মেয়েই না যে খামোখা একজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করব। তার অ্যাপিয়ারেন্সটাই অন্যরকম, তার অ্যাটিটিউডে প্রবলেম। যাই হোক, আমি মেয়েটাকে সেদিনই বাড়ি থেকে বের করে দিই। তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল, আর তো কোনো অসুবিধা নেই। কি বলছেন আপনি? আপনার মতো একজন বিচক্ষণ মানুষ যদি এত সহজে বিষয়টাকে সলভ করে ফেলেন তাহলে হলো। আমি বাড়ি থেকে বের করেছি, কিন্তু এই মেয়েটার সাথে ও যদি বাইরে কোথাও দেখা করে, কোনো রেস্টুরেন্টে দেখা করে, পার্কে দেখা করে, আমি কি আটকে রাখতে পারবো বলেন? আমি আরেকটা কাজও করেছি, আমি যেই প্রতিষ্ঠান থেকে মেয়েটাকে এনেছি আমি ওখানে গিয়ে কমপ্লেইন করেছি। না দিদি, এটা সরি, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আপনি শুধু একটা জিনিস একদম কনফার্ম না হয়ে একটা গরিব মানুষকে এভাবে হেনস্থা করাটা আসলে, মুকুল ভাই হিউম্যানিটি আমার মধ্যে প্রচণ্ড, এবং এই মানবিকতার কারণেই আমি অনেক কিছুই করতে পারিনি আমার জীবনে। আচ্ছা, আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? আমার সাথে মেয়েটা যে ধরনের আচরণ করেছে সেটা আমি আমার মতো করে ফেস করেছি, তাকে আমি একভাবে আমার আচরণ দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছি যা কিছু বোঝানোর। কিন্তু এই মেয়েটি যদি অন্য আরেকটি বাড়িতে গিয়ে ঠিক একই রকম কোনো কাণ্ড কারখানা করে বসে তাহলে কি তারা তাকে ছাড়বে? কোনো দিনই ছাড়বে না, তাকে পুলিশে ধরিয়ে দিবে। সেটা কি তাহলে তার জন্য আরও ক্ষতিকর হতো না? যাই হোক, যদি আপনি শক্ত কোনো অ্যাটেম্প নেওয়ার আগে আরেকটু ভালোভাবে ভাবুন, আরেকটু অবজারভেশনে রাখুন। আমার মনে হয় যে ভুল করে কঠিন কোনো সিদ্ধান্তে যাওয়াটা একদম ঠিক হয়। মুকুল ভাই, আমি খুব শান্তিপ্রিয় মানুষ, আমি আসলে কোনো ধরনের ঝামেলা চাই না। আমার জীবনে আমি খুব স্মুথভাবে বেঁচে থাকতে চাই। আপা, আপনি বোঝার চেষ্টা করেন, আমার জীবনটা শেষ করে ফেলেছে, পুরো হাঙ্গার বানাই ফেলছে। আপনি বুঝতেছেন, আপনি যদি আমার উপকারটা না করেন তাহলে আমার ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ রাখেন না ফাঁসি, আপনার সমস্যা কি বলবেন? মানে আমি বুঝি না আপনি কেন আমার পিছনে পড়ে থাকেন। আজকে যদি আপনি আমাকে কোনো আলতু ফালতু কথা বলেন আমি এখনই গিয়ে প্রিন্সিপাল স্যারকে কমপ্লেইন করব। না না ম্যাডাম, আজকে আপনাকে কোনো ফালতু কথা বলবো না, একটা সুখবর দেবো। তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস আছে। বলতে আসি, তার আগে আপনি একটু এইটা গ্রহণ করেন। না সেটা ঠিক আছে ভাই, এই যে লাইনে আসছেন এখন, এই যে বুকে জড়াই ধরা তারপর সুন্দর সুন্দর কথা বলা, এতে তো কাজ হবে না ভাইয়া, একটু ফুলুস লাগবে। ফুলুস? হ্যাঁ, এই সমস্ত কাজ করবেন আমি আমার